ঘরে বসে প্রাকৃতিক উপায়ে দুটি ফল দিয়ে তৈরি করুন বায়াগ্রা। মিলনের স্থায়িত্ব বাড়বে তিনগুণ। রোজ রাত্রে খেতে হবে মাত্র 2 চামচ। নিজের যৌন জীবনে সমস্যা আজকাল প্রায় প্রতি 2 জন পুরুষের মধ্যে 1 জনের দেখা যায়। এর কারণ হিসাবে বিজ্ঞানীরা বর্তমান যুগের লাইফস্টাইলকেই অধিকাংশে দায়ী করেন। আজকের দিনের ফাস্ট লাইফ, সারাদিনের কাজের স্ট্রেস, অত্যাধিক মানসিক চাপের ফলেই কমে যাচ্ছে জীবনের উত্তেজনা। আর এই উত্তেজনা বাড়াতেই অনেকে অনেক রকম ঔষধ ব্যবহার করেন। তার মধ্যে একটি বহুল ব্যবহৃত ঔষধ হলো বায়াগ্রা। গবেষকরা বলেছেন, যৌন মিলনের স্থায়িত্ব বাড়াতে যে সমস্ত পন্থার সাহায্য নেন পুরুষরা, তার মধ্যে অন্যতম হলো বায়াগ্রার ব্যবহার। এই ঔষধের মধ্যে থাকে সিস্ট্রোলিন, লাইকোপেনের মতো পদার্থ, যা পুরুষদের যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর সেই জাদুতেই দীর্ঘক্ষণ সঙ্গিনীর সঙ্গে রতিক্রিয়ায় মত্ত থাকেন পুরুষরা। তবে এ কথাও ঠিক যে কোনো কোনো বায়াগ্রার সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে মারাত্মক। এর ব্যবহারে জীবনে নেমে আসতে পারে চরম বিপদ। তবে এই কথা হয়তো অনেকেই জানেন না, ঘরোয়া উপায়ে এড়ানো যায় বায়াগ্রার এই পার্শ্ব প্রতিক্রিয়া। অর্থাৎ ঘরোয়া সরঞ্জাম দিয়েই চট জলদি বানিয়ে ফেলা যায় হোমমেড বায়াগ্রা, যা কোনোভাবেই শরীরে কোনো কুপ্রভাব ফেলবে না। আমাদের চোখের সামনেই এমন দুটি ফল রয়েছে যা বায়াগ্রার বিকল্প হতে পারে। প্রথমটি হলো তরমুজ এবং দ্বিতীয়টি হলো পাতিলেবু। কিভাবে ঘরে বসেই এই বায়াগ্রা তৈরি করা যাবে? এক্ষেত্রে প্রথমেই ছোট ছোট করে তরমুজ কেটে নিতে হবে। তারপর সেটিকে মিক্স বা তুষারের মিশিয়ে নিতে হবে। তরমুজের খালি খানিকটা সাদা অংশ ও ওই মিশ্রণে যোগ করতে হবে। এরপর ওই তরমুজের জুস একটি পাত্রে ঢেলে তাকে ফোটাতে হবে। এরপর ওই মিশ্রণে একটা গোটা পাতিলেবুর রস মেশাতে হবে এবং নজর রাখতে হবে যেন মিশ্রণটি পুড়ে না যায়। যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়িয়ে যেতে হবে। এবার ওভেন থেকে সরিয়ে মিশ্রণটিকে ঠান্ডা হতে দিতে হবে এবং সম্পূর্ণ ঠান্ডা হলে সেটিকে ছেঁকে নিতে হবে। একটি পরিষ্কার কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে হবে। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এবং রাতে খাবার আগে 2 চামচ করে খেতে হবে। ওজন বেশি হলে 3 থেকে 4 চামচ খেতে হতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন, 1 সপ্তাহের মধ্যেই হাতে নাতে এর ফল পাওয়া যাবে এবং মিশ্রণটি সমস্ত বয়সের জন্য খুব কার্যকরী ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন। মিশ্রণে কোনোভাবেই যেন নুন চিনি মেশানো না হয়, তাতে এর উপকারিতা হারিয়ে যেতে পারে বলেছেন বিশেষজ্ঞরা। যারা যৌন মিলন সক্ষম এবং যারা অতটা সক্ষম নন, তাদের উভয়ের জন্য ভীষণ উপকারী এই 2 ফল। এই ফলের অন্দরেই লুকিয়ে রয়েছে সুস্থ যৌনতার চাবিকাঠি। বলা হয়, যৌন উত্তেজনা 3 গুণ বাড়িয়ে তুলতে জুড়ি মেলা ভার তরমুজের, আর তার সঙ্গী পাতিলেবু। তবে বিশেষজ্ঞদের দাবি, এই মিশ্রণ যদি নিয়ম করে খাওয়া যায় তাহলে হাতে নাতে ফল পাবেন। তাহলে আর দেরি কিসের? সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে একবার ট্রাই করেই দেখুন।